হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজে ইলেকট্রিক্যাল। আজ আমি দেখাবো কীভাবে টু ওয়েভ সুইচ কানেকশন করতে হয়। প্রতিবারের মতোই আজকেও দুইভাবে দেখাবো, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। চলো থিওরি স্টার্ট করা যাক। থিওরি স্টার্ট। ফার্স্ট আমরা দুটো টু ওয়েভ সুইচের ডায়াগ্রাম এবং একটা ল্যাম্প হোল্ডারের ডায়াগ্রাম দেখে নিয়েছি। এবং ফার্স্ট আমরা টু ওয়েভ সুইচ আমরা চিনবো কীভাবে, এটা হলো ওয়ান ওয়ে সুইচ। ওয়ান ওয়ে সুইচে দুটো টার্মিনাল থাকে এবং সামনের দিকে কোনো সিম্বল থাকে না, এই জন্য আমরা একে ওয়ান ওয়ে সুইচ বলি। এবং টু ওয়ে সুইচে তিনটে টার্মিনাল থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তিনটে টার্মিনাল থাকে। এবং সামনের দিকে যে লাল দুটো ফুটকুনি যে সিম্বল দেখাচ্ছে বা অন্যান্য সুইচে অন্যরকম সিম্বল থাকে, এই হিসেবে আমরা টু ওয়ে সুইচ চিনব। চলো এবার কানেকশন করি। ফার্স্ট আমরা সুইচের কানেকশন করব। সুইচের টু ওয়ে সুইচে তিনটে টার্মিনাল, ওপরের টার্মিনাল আর এই সুইচের ওপরের টার্মিনাল আমরা শর্ট করে দেব। এবং এই সুইচের নিচের টার্মিনাল এবং এই সুইচের নিচের টার্মিনাল আমরা শর্ট করে দেব। এবং ফেজ, ফেজ আমরা ফার্স্ট সুইচের মিডিলে যে পয়েন্টটি আছে সেই মিডিল পয়েন্টে আমরা শর্ট করে দিলাম। এটা আমাদের ইনপুট, ফেজ মিডিল পয়েন্টে শর্ট করে দিলাম। এবং এই সুইচের মিডিল পয়েন্ট থেকে আমরা হোল্ডারে একটা টার্মিনালে শর্ট করে দিলাম। এটা হলো আমাদের ফ্রেজের কাজ। এবং সেকেন্ড নিউট্রাল আমরা ডাইরেক্ট যে আমাদের হোল্ডারে একটা পয়েন্ট বাকি আছে সেই টার্মিনালে আমরা শর্ট করে দিলাম। এটা হলো টু ওয়ে সুইচের কানেকশন। চলো আমরা টু ওয়ে সুইচের কানেকশন আমরা কোথায় ব্যবহার করি বা ব্যবহার করব তা নিয়ে কিছু আলোচনা করা যাক। টু ওয়ে কানেকশন সাধারণত বাড়ির সিঁড়িতে দেখা যায়। ধরো এটা বাড়ির সিঁড়ির যে দিকটা, এটা মিডিল পয়েন্টটা আর এটা ওপরের দিকটা। এটা সিঁড়ির নিচের পাশের দেওয়ালে একটা টু ওয়ে সুইচ লাগিয়ে দিলাম এবং মিডিল পয়েন্টটা একটা ল্যাম্পের পয়েন্ট করে দিলাম এবং পাশের দেওয়ালে একটা টু ওয়ে সুইচ বসিয়ে দিলাম। ধরো আমি আমি ওপরে উঠবো, তখন আবার লাইট জ্বালা পড়িয়ে যাবো, তখন আমি সুইচটা অন করে দিলাম, ওপরে উঠে পড়লাম। এবং ওপরে উঠে যখন আমার লাইটটা বন্ধ করা প্রয়োজন তখন এখানে অফ করে দিলাম, তো লাইটটা অফ হয়ে গেল। এবার ধরো আমি নিচে যাব, তখন আমার লাইটটা অন করার প্রয়োজন, তখন এখানে অন করে দিলাম এবং নিচে এসে লাইট বন্ধ করব, এইখানে এই সুইচে অফ করে দেবো, লাইট বন্ধ হয়ে যাবে। এবং সাধারণত আমরা রুমে টু ওয়ে কানেকশন আমরা বেশি দেখতে পাই। ধরো এটা রুম, এটা রুমের বেড, এটা রুমের গেট, আর এটা টিউবলাইট, আর এটা মেন বোর্ড, আর এটা বেড বোর্ড। ঘরে যখন ঢুকবো তখন আমার লাইট জ্বালা প্রয়োজন, তখন আমি সুইচটা অন করে দিলাম, লাইট জ্বলে গেল। এবং বিছানায় আমি বিশ্রাম করলাম অথবা শুয়ে পড়লাম, তখন লাইট অফ করার প্রয়োজন, তখন এখানে অফ করে দিলাম। ধরো আমি বাইরে বেরিয়ে যাব, তখন আমার লাইট জ্বালানোর প্রয়োজন, এখানে অন করে দিলে। এবং বাইরে যখন যাবে তখন লাইট অফ করবে, এখানে অফ করে দিলে। এটা টু ওয়ে কানেকশন। এবং টু ওয়ে কানেকশন আরো অন্যরকম হিসাবও করা যায়, অনেক জায়গায় ব্যবহৃত করা যায়, তোমাদের যেরকম প্রয়োজন তোমরা সেই হিসাবেই ব্যবহার করবে। চলো মেন প্র্যাকটিক্যাল করা যাক। আমরা প্র্যাকটিক্যালের জন্য দুটো ওয়ান ওয়ে পিভিসি বোর্ড নিয়েছি, দুটো টু ওয়ে সুইচ, একটা ল্যাম্প, ল্যাম্প হোল্ডার, কিছু ওয়্যার্স এবং কিছু টুলস, এবং স্ক্রু দিয়ে, সুইচ স্ক্রু দিয়ে আমরা বোর্ডটাকে সুইচটাকে বোর্ডের মধ্যে ফিটিং করে নেব। প্র্যাকটিক্যাল স্টার্ট। ফার্স্ট আমরা এই সুইচ থেকে, এই সুইচের উপরের টার্মিনাল থেকে, উপরের টার্মিনাল থেকে এই সুইচের উপরের টার্মিনালে আমরা শর্ট করে দিলাম। এবং এই সুইচের নিচের টার্মিনাল থেকে এবং পরবর্তী নিচের, নিচের পরবর্তী সুইচের নিচের টার্মিনালে আমরা শর্ট করে দিলাম। মানে এই সুইচ থেকে এই সুইচের মাথায় মাথায় এবং এর নিচে, এর নিচে আমরা সোজাসুজি শর্ট করে দেবো। এবং আমরা ইনপুট হিসাবে ফেজ এই সুইচের মিডল পয়েন্টে দেবো। এই সুইচে আমরা ফেজটা দিয়ে দিলাম, ইনপুট ফেজ দিয়ে দিলাম। এবং এই সুইচের মিডল পয়েন্ট থেকে আমরা হোল্ডারে টার্মিনাল, যে কোনো একটা টার্মিনালে শর্ট করে দেবো।
এটা আমাদের ফেজে কাজ। এবার আমরা মেন নিপল দেবো। নিউট্রাল আমরা হোল্ডারের বাকি টার্মিনালে আমরা শর্ট করে দেবো। একদিকে আমরা ফেজ দিলাম আর একদিকে নিউট্রাল। এরপর আমরা সাপ্লাই দিয়ে দেখবো আমাদের কানেকশন ঠিকঠাক কাজ করছে কিনা। বোর্ড দুটোকে আমি সোজা করে নিয়েছি, এরপর সাপ্লাই দেবো। সাপ্লাই দেওয়া হয়েছে, এরপর এই সুইচটা থেকে আমি ল্যাম্পটাকে অন করব। দেখো ফ্রেন্ড, ল্যাম্প অন হয়েছে এবং এই সুইচ থেকে আমি ল্যাম্পটাকে অফ করব। দেখো ফ্রেন্ড, ল্যাম্প অফ হয়ে গেছে। আবার এই সুইচ থেকেই আমি ল্যাম্পটাকে অন করব, আর এই সুইচ থেকে আমি ল্যাম্পটাকে অফ করব। দেখো ফ্রেন্ড, আমাদের টোটালি কানেকশন ঠিকঠাক কাজ করছে। ওকে ফ্রেন্ডস, প্র্যাকটিক্যাল কমপ্লিট। ওকে ফ্রেন্ডস, আজ পর্যন্ত এখানেই শেষ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। পরবর্তী ভিডিওটিতে আমি আরো আলাদা রকম কিছু নিয়ে আসবো, এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এবং এই ভিডিওটিতে যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো। ওকে ফ্রেন্ডস, বাই, টেক কেয়ার।